আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের পর্বে আমরা আঠারোতম সপ্তাহে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার প্রশ্নগুলোর কিভাবে করে সমাধান করতে হয় আমরা সেই সম্পর্কে ধারণা নিব। সবার প্রথমে ষষ্ঠ শ্রেণীর আমাদের আজকের এই গণিতের যে অ্যাসাইনমেন্টটি এটি হচ্ছে চার নম্বর অ্যাসাইনমেন্ট তার কারণ আমরা ইতিমধ্যে এর আগেও তিনটি অ্যাসাইনমেন্ট সমাধান করেছি এটি হচ্ছে আমাদের চার নম্বর অ্যাসাইনমেন্ট আমাদের আজকের এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে দ্বিতীয় অধ্যায় অনুপাত ও শতকরা এটি হচ্ছে আমাদের শিরোনাম তো আমাদের আজকের এই অ্যাসাইনমেন্টটিতে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া রয়েছে কিন্তু সৃজনশীল প্রশ্নটির কোনো নাম্বার দেওয়া নাই তো যেহেতু নাম্বার দেওয়া নেই নাম্বার না দেওয়া থাকুক ক খ গ দেওয়া রয়েছে আমরা ক নং প্রশ্নের উত্তর খ নং প্রশ্নের উত্তর এভাবে করে সমাধান করে দিব আমাদের আজকের এই সৃজনশীলটিতে তিনটি বিষয় ঢুকবে একটি হচ্ছে অনুপাত একটি অনুপাত ও শতকরার মধ্যে কি সম্পর্ক আরেকটি হচ্ছে ঐকিক নিয়ম এই তিনটি বিষয় আমাদের এই প্রশ্নগুলোর মধ্যে আমরা সমাধান করব সবার প্রথমে প্রশ্নটিতে কি বলা হয়েছে উদ্দীপকটিতে আবু হানিফ সাহেব তার ইটের ভাটায় কিছু সংখ্যক ইট কত ইট সেটা বলেনি তারা বলছে কিছু সংখ্যক ইট তৈরির জন্য দুশো জন শ্রমিককে তিরিশ দিনের জন্য নিয়োজিত করলেন অর্থাৎ তিনি তার ইটের ভাটায় ইট তৈরি করবেন কিছু নির্দিষ্ট সংখ্যক ইট তৈরি করবেন তার জন্য তিনি দুশো জন শ্রমিককে নিয়োগ করলেন কত দিনের জন্য নিয়োগ করলেন তিরিশ দিনের জন্য নিয়োগ করলেন আমরা এখান থেকে দুইটা তথ্য পেলাম যে দুশো জন শ্রমিক এবং তিরিশ দিন এই দুইটা তথ্য জরুরি প্রয়োজনে কাজটি বারো দিনে শেষ করার তাগিদ দিলেন অর্থাৎ তাদেরকে কিন্তু ওই শ্রমিকদেরকে কিন্তু নেওয়া হয়েছে তিরিশ দিন কাজটা করার জন্য যে যে পরিমাণ ইট তিনি তৈরি করতে চান ওই ইটগুলো তারা তিরিশ দিনে তৈরি করবে এই জন্য দুশো জন শ্রমিক নিয়োগ করা হয়েছে কিন্তু জরুরি প্রয়োজনে জরুরি প্রয়োজন ইমার্জেন্সি জরুরি প্রয়োজনে তিনি ওই কাজটি তিরিশ দিনের বদলে বারো দিনের মধ্যে শেষ করতে হবে তিনি প্রথমে সময় দিয়েছিলেন তিরিশ দিন কিন্তু এখন তিনি বলতেছেন যে না এই কাজটি বারো দিনের মধ্যে শেষ করতে হবে তো জরুরি প্রয়োজনে কাজটি বারো দিনে শেষ করার তাগিদ দিলেন তার ইট তৈরিতে সত্তর কেজি মিশ্রণে মাটি ও বালির পরিমাণের অনুপাত পাঁচ ইষ্ট দুই অর্থাৎ তিনি যে ইট তৈরি করেন ওই ইটের মধ্যে সত্তর কেজি মিশ্রণে মিশ্রণ মানে যেখানের মধ্যে এই যে এই মাটি ও বালি তিনি মিশিয়েছেন ইট তৈরি করার জন্য মাটি ও বালি তিনি মিশিয়েছেন সত্তর কেজি মিশ্রণ সেই মিশ্রণের মধ্যে মাটি ও বালির পরিমাণের অনুপাত পরিমাণের অনুপাত পাঁচ দুই আমাদের এখানে প্রথমে মাটি প্রথমে পাঁচ তাহলে মাটির জন্য পাঁচ বালি দ্বিতীয়তে বালির জন্য দুই আমরা জানি যে প্রথমটার জন্য প্রথমটা দ্বিতীয়টার জন্য দ্বিতীয়টা তাহলে সত্তর কেজি মিশ্রণে মাটি ও বালির পরিমাণের অনুপাত পাঁচষ্টু দুই ক নম্বর প্রশ্ন মাটি ও বালির পরিমাণ নির্ণয় করা অর্থাৎ নির্দিষ্ট করে তারা জানতে চায় আমাদের উপরে কিন্তু একটা উদ্দীপকের মধ্যে অনুপাত দেওয়া ছিল যে মাটি ও বালির পরিমাণের অনুপাত পাঁচ ইস্টু দুই অর্থাৎ মাটির জন্য পাঁচ বালির জন্য দুই কিন্তু ওই সত্তর কেজির মধ্যে সত্তর কেজির মধ্যে মাটি কতটুকু বালি কতটুকু এটা এখন তারা নির্দিষ্ট করে জানতে চায় আমরা এখন আমাদের এই ক নাম্বার প্রশ্নের সমাধানটা করব। মাটি ও বালির পরিমাণ নির্ণয় করব তাহলে ক নম্বর প্রশ্নের উত্তর সবার প্রথমে আমরা লিখবো দেওয়া আছে যেহেতু আমাদের এই প্রশ্নটার মধ্যে কোনো নাম্বার দেয় নাই। যে এক নং প্রশ্নের উত্তর দুই নং প্রশ্নের উত্তর এরকম না আজকে শুধু ক খ গ দিয়ে আমরা সমাধান করব। ক নং প্রশ্নের উত্তর দেওয়া আছে মাটি ও বালির মিশ্রণের পরিমাণ সত্তর কেজি আমরা জানি যে মাটি এবং বালি যে মিশানো হয়েছে ওটা সত্তর কেজি মিশ্রণে মাটি ও বালির পরিমাণের অনুপাত পাঁচ ইস্ট দুই তাহলে এই যে অনুপাত আমরা জানি যে অনুপাতে যে সংখ্যাগুলো থাকে তাদেরকে রাশি বলা হয় তো অনুপাতের রাশিগুলোর যোগ ফল পাঁচ যোগ দুই পাঁচ আর দুই যোগ করলে হয় সাত এই যে সাত বেরোলো এটা মানে কি এটা মানে হলো এই যে সত্তর কেজি মিশ্রণ আমরা এই সত্তর কেজিকে সাতটা ভাগ করব যখন আমরা যোগ ফল বের করি এই যে অনুপাতের রাশিগুলোর যোগফল যখন বের করি ওই যোগফলটা বলতে বোঝানো হয় যে আপনি যে সবার প্রথমে যে পরিমাণটা দেওয়া আছে এটাকে আপনি ততটা ভাগ করতে পারবেন যোগফল যত ততটা ভাগ করতে পারবেন আমাদের এখানে অনুপাতের রাশিগুলোর যোগফল বের হয়েছে সাত তার মানে আমরা সত্তর কেজিকে সাতটা ভাগ করবো সত্তর কেজিকে সাতটা ভাগ করব। ওই সাত ভাগের মধ্যে পাঁচ ভাগ যাবে মাটির জন্য ওই সাত ভাগের মধ্যে দুই ভাগ যাবে বালির জন্য অর্থাৎ সত্তর কেজিকে সাতটা ভাগ করবো ওই সাত ভাগের মধ্যে পাঁচ ভাগ হচ্ছে মাটি ওই সাত ভাগের মধ্যে দুই ভাগ হচ্ছে বালি তাহলে আমরা এখন মাটির পরিমাণটা বের করি মিশ্রণে মাটির পরিমাণ সত্তর এর সাত ভাগের পাঁচ ভাগ সাত ভাগের পাঁচ ভাগ মানে যে সাতটা ভাগ করবো তার মধ্যে পাঁচ ভাগ হচ্ছে মাটির জন্য সত্তর এর সাত ভাগের পাঁচ পাশে লিখলাম কেজি যে সত্তরের পাঁচ পাশে যে কেজিটা ছিল তাকে আমরা এখানে লিখলাম সত্তরের সাত ভাগের পাঁচ কেজি সাত সত্তরের মধ্যে দশ বার যায় পাঁচ পাঁচ দশে পঞ্চাশ কেজি আমরা পেয়ে গেলাম সত্তর কেজির মধ্যে পঞ্চাশ কেজি হচ্ছে মাটি সত্তর কেজির মধ্যে পঞ্চাশ কেজি কি মাটি এবার আমরা বালির পরিমাণটা বের করব বালি কতটুকু সত্তর কেজির সাত ভাগের দুই ভাগ সাত সত্তরের মধ্যে দশ বার যায় দশ দুগুণে বিশ এর মানে এরের অর্থটা অনেকটা গুণের মতো দশ দুগুণে বিশ কেজি তাহলে আমরা বলতে পারি মিশ্রণে বিশ কেজি হচ্ছে বালির পরিমাণ তাহলে আমাদের কাছে তারা এটাই জানতে চেয়েছে যে মিশ্রণে মাটির পরিমাণ কতটুকু বালির পরিমাণ কতটুকু আমরা বলতে পারি নির্ণয় মিশ্রণে মাটির পরিমাণ পঞ্চাশ কেজি বালির পরিমাণ বিশ কেজি এটি হচ্ছে আমাদের এই ক নম্বর প্রশ্নের উত্তর আমাদের খ নম্বর প্রশ্নে তারা জানতে চেয়েছে কি পরিমাণ বালি মিশালে উক্ত মিশ্রণটি দুই ইস্টু পাঁচ হবে এখানে একটা খুব ভালো করে খেয়াল করার বিষয় আমাদের উদ্দীপকে কিন্তু মাটি এবং বালির পরিমাণের একটা অনুপাত ইতিমধ্যে দেওয়া আছে পাঁচ ইস্টু দুই তো তারা আবার বলল যে ওই যে অনুপাতটা পাঁচ ইষ্টু দুই ওটা এখন দুই ইষ্টু পাঁচ হয়ে যাবে আপনি ওই মিশ্রণের মধ্যে সত্তর কেজির যেই মিশ্রণটা সেখানে আপনি আরও বালি মিশান আরও বালি মিশান অথবা বালি সরিয়ে ফেলেন যেটাই কিন্তু তারা কিন্তু মিশাইতে বলছে তার মানে বাড়বে তার মানে বাড়বে তাহলে কি পরিমাণ বালি মিশালে উক্ত মিশ্রণটি দুই ইষ্টু পাঁচ হবে অর্থাৎ উদ্দীপকের মধ্যে যে পরিমাণ মাটি এবং বালি আছে। এতে করে অনুপাতটা হয়েছিল পাঁচ দুই আমাদের উদ্দীপকে যে পরিমাণ মাটি এবং বালি মিশানো হয়েছে এতে করে অনুপাতটা হয়েছে পাঁচ দুই তারা এখন জানতে চায় ওই মাটি আর বালির মধ্যে কি পরিমাণ বালি মিশালে পাঁচ দুই আর থাকবে না সেটা দুই ইষ্টু পাঁচ হয়ে যাবে কি হয়ে যাবে দুই ইষ্টু পাঁচ হয়ে যাবে অর্থাৎ অনুপাতটা পরিবর্তন হয়ে যাবে তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন এই খ নম্বর প্রশ্নের সমাধানটা কীভাবে করবো সেটা আমরা এখন দেখব তাহলে আমরা এখানে আমাদের লিখলাম খ নং প্রশ্নের উত্তর ক নং হতে প্রাপ্ত আমরা ক নম্বর প্রশ্ন থেকে পেয়েছি যে আমাদের যেই মিশ্রণটি দেওয়া রয়েছে উদ্দীপকে সেখানে মাটির পরিমাণ পঞ্চাশ কেজি বালির পরিমাণ বিশ কেজি তার মানে সেখানে ইতিমধ্যে বিশ কেজি বালি আসে ইতিমধ্যে বিশ কেজি বালি আসে আমাকে নতুন করে আরও বালি নিয়ে আসতে হবে যাতে করে আমাদের অনুপাতটা পরিবর্তন হয়ে যায় আমাদের অনুপাতটা হচ্ছে এখন এই মুহূর্তে আমাদের মাটি এবং বালির অনুপাত হচ্ছে পাঁচষ্ট দুই কিন্তু নতুন করে বালি যদি আমি সেখানে নিয়ে আসি মাটি আনি নাই মাটি আনি নাই মাটি যা আছে পঞ্চাশ কেজি তাই কিন্তু বালি যে বিশ কেজি আসে সেই বিশ কেজির সাথে আমি নতুন করে আরও বালি নিয়ে আসব। যাতে করে পাঁচ ইস্টু দুইয়ের অনুপাতটা পরিবর্তন হয়ে দুই ইস্টু পাঁচ হয়ে যায় তাহলে আমি বলবো যে মনে করি মিশ্রণে চ পরিমাণ বালি মিশালে বালির পরিমাণ হবে আগে থেকে আছে বিশ কেজি নতুন করে আসবে চ কেজি তাহলে বিষ যোগ চ আগের বিশ কেজি নতুন করে ছ কেজি বিষ যোগ ছ কেজি তখন মাটি ও বালির পরিমাণের অনুপাত হবে দুই ইস্টু পাঁচ এখানে আমি প্রথমে চেয়েছিলাম ক ধরতে যে মনে করি মিশ্রণে ক পরিমাণ বালি মিশেলে কিন্তু আমরা তো ইতিমধ্যে একটা ক নাম্বার প্রশ্ন সমাধান করেছি ক নং প্রশ্ন তা ওখানে প্রশ্নটা হচ্ছে ক নং আবার এখানে ধরবো মনে করি মিশ্রণে ক পরিমাণ তা দুইটাই যেহেতু মিলে যায় ক ক এই জন্য আর কটা ধরি নেই আমরা খরি নাই খ নাম্বার প্রশ্ন সমাধান করতেছি গ নাম্বার প্রশ্ন সমাধান একটু পরে করব এই জন্য একটা শব্দ ধরলাম চ যে কোনোটা ধরলেই হয় মনে করি মিশ্রণে চ পরিমাণ বালি মিশালে বালির পরিমাণ হবে আগে থেকে ছিল বিশ কেজি নতুন করে আসবে ছ কেজি অর্থাৎ মোট বালি হবে বিশ যোগ কেজি আর এই যে আমি ছ কেজি বালু নিয়ে আসলাম তখন মাটি আর বালির পরিমাণের অনুপাত হবে দুই ইষ্ট পাঁচ তাহলে এই যে দুই ইষ্ট পাঁচ হবে কি লিখলাম তখন যখন আমি নতুন করে ছ কেজি বালি নিয়ে আসব তখন মাটি ও বালির পরিমাণের অনুপাত হবে দুই ইস পাঁচ আমরা এখন যে এই যে চ এই চ এর মানটা বের করব যে নতুন করে কি পরিমাণ বালি আমি নিয়ে আসবো মানে এই যে চ এটার মানটা আমি এখন বের করব তাহলে আমরা এখানে লিখলাম প্রশ্ন মতে মাটির পরিমাণ অনুপাত বালির পরিমাণ সমান দুই পাঁচ তো এই যে আমরা যে লাইনটা লিখলাম এখানে কিন্তু খেয়াল করে দেখবেন আমরা কিন্তু দুই পাঁচ লিখছি অর্থাৎ আমাদের প্রশ্নে তারা যে অনুপাতটা তৈরি করতে বলছে আমাদেরকে আমরা এখন সেই অনুপাতটাই লিখে দিলাম যে মাটির পরিমাণ অনুপাত বালির পরিমাণ সমান দুই পাঁচ মাটির পরিমাণ আমরা জানি পঞ্চাশ কেজি বালির পরিমাণ কিন্তু বিশ কেজি আর নাই আমি কিন্তু নতুন করে আরও বালি নিয়ে আসছি তাহলে বিষ যোগ চ সমান দুই ইস্টু আমরা জানি যে অনুপাতের চিহ্নের বদলে ভাগ চিহ্নটা দেওয়া যায় তাহলে পঞ্চাশ অনুপাতের চিহ্নের বদলে ভাগ চিহ্ন বিষ যোগ চ এখানেও একই কাজ দুই ভাগ পাঁচ এখন আমরা জানি যে আর গুণন অর্থাৎ একদিকের উপরেরটার সাথে অন্যদিকের নিচেরটা অর্থাৎ দিকের লবের সাথে অন্যদিকের হর গুণ করতে হয় দিকের লবের সাথে অন্যদিকের হর গুণ করতে হয় তাহলে সেই হিসেবে দুইয়ের সাথে বিশ যোগ ছ গুণ করবো দুই গুণ বিশ যোগ ছ আর পাঁচের সাথে পঞ্চাশকে গুণ করব আমরা যোগ না গুণ দুই এর সাথে বিশ যোগ ছ এটা গুণ করব পাঁচের সাথে পঞ্চাশ গুণ করব আমরা এখানে সরাসরি গুণ করে দিতে পারতাম যে বিশ দুগুণে চল্লিশ আর দুই চ কিন্তু আমরা ডাইরেক্ট লিখি নেই আমরা এইভাবে করে রেখে দিলাম দুই গুণ বিশ যোগ চ পঞ্চাশ গুণ পাঁচ এখন যেই বিষয়টা সেটা হচ্ছে এই যে দুই এখানে গুণ আকারে আসে এটাকে যদি আমরা অন্যদিকে নিয়ে যাই তাহলে কী হবে ভাগ তাহলে পঞ্চাশ গুণ পাঁচ ভাগ দুই এই দুইটাকে আমরা এখানে নিয়ে আসলাম দুই পঞ্চাশের মধ্যে পঁচিশ বার যায় তাহলে বিশ যোগ ছ সমান পঁচিশ গুণ পাঁচ পঁচিশকে পাঁচ দ্বারা গুণ দিলে হয় একশো পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ এই যে বিশ যোগ এখানে যে বিষ যোগাকারে আছে এই যে বিষ যোগাকারে আসে বিষের এখানেও চিহ্ন বিষের সামনেও চিহ্ন বিশ কেজি যদি এইদিকে নিয়ে আসি তাহলে সে হয়ে যাবে বিয়োগ বিষ তাহলে মান বের হইল একশো পাঁচ চয়ের মান কত একশো পাঁচ অর্থাৎ আগে থেকে বিশ কেজি বালি আসে নতুন করে আরও একশো পাঁচ কেজি বালি নিয়ে আসবো আগে থেকে বিশ কেজি বালি আসে নতুন করে আরও একশো পাঁচ কেজি বালি নিয়ে আসবো তাহলে আমার তখন অনুপাতটা হয়ে যাবে দুই পাঁচ এটার প্রমাণটা আমরা করে দেখাবো কারণ কেউ কেউ করে কি যে এই যে একশো পাঁচ তো কেউ কেউ ভাবে যে এখানে তো চয়ের মানে একশো পাঁচ বেরোইছে তো আগে থেকে বালি ছিল বিশ কেজি একশো পাঁচ থেকে বিশ কেজিকে বাদ দিয়ে দেয় ওটা ভুল আমাকে কিন্তু বলে না যে কমানোর জন্য আমাকে বলছে মিশাইতে হবে তা আগে থেকে তো বিশ কেজি আসেই আর এখন আমরা কি বলছিলাম যে নতুন করে আরও ছ কেজি মিশাইতে হবে তাহলে চ হচ্ছে একশো আগে থেকে বিশ টোটাল একশো পঁচিশ প্রমাণটা করে দেখাই যে এটা ঠিক আছে কিনা সেটা হচ্ছে আমরা এই যে একশো পাঁচ কেজি বালি নতুন করে মিশাবো তাহলে আগে থেকে ছিল কত কেজি বিশ কেজি আর এখন একশো পাঁচ কেজি নিয়ে আসলে কত হবে একশো পঁচিশ কেজি বালি তাহলে মাটি ছিল পঞ্চাশ কেজি বালি ছিল বিশ কেজি আর এখন নতুন করে একশো পাঁচ কেজি টোটাল কত মোট কত এই যে আমরা যে একটু আগে লিখলাম বিশ যোগ তাহলে বিশ যোগ একশো পাঁচ তাহলে টোটাল একশো পঁচিশ এবার দেখেন পঁচিশ পঞ্চাশের মধ্যে যায় দুইবার পঁচিশ একশো পঁচিশের মধ্যে যায় পাঁচবার দেখেন তো দুই হয়ে গেছে কিনা অর্থাৎ আমাদের যদি বালির পরিমাণটা একশো পঁচিশ হয় বালির পরিমাণটা একশো পঁচিশ হয় তাহলেই কিন্তু অনুপাতটা দুই ইষ্ট হয় তাহলে আগে থেকে বালি ছিল আমাকে কিন্তু একশো পঁচিশ কেজি একেবারে নতুন করে আনতে হইতেছে না আমাকে কি একশো পঁচিশ কেজি নতুন করে আনতে হইতেছে না বিশ কেজি বালি আগে থেকে ছিল নতুন করে আরও একশো পাঁচ কেজি নিয়ে আসলাম টোটাল একশো পঁচিশ কেজি তখন আমার অনুপাতটা হবে দুই ইস্টু আর আপনি যদি এখন এই একশো পঁচিশ না দিয়ে এখানে যদি একশো পাঁচ দেন তাহলে কিন্তু দুই ইষ্টু পাঁচ হবে না এখানে যদি একশো পাঁচ দেন তাহলে কি দুই ইষ্টু পাশ হবে না তারপরে আবার কেউ কেউ করে কি একশো পাঁচ থেকে বালি যে বিশ কেজি ছিল ওটাকে বাদ দিয়ে দেয় তাহলে কত হবে একশো পাঁচ থেকে বিশ কেজি বাদ দিলে হবে পঁচাশি তখন তাহলে কি হবে পঞ্চাশ ইস পঁচাশি পঞ্চাশ আর পঁচাশির অনুপাত কিন্তু দুই ইস্টু পাঁচ না তাহলে ভুল হয়ে যাবে তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর যে আমরা যদি উক্ত মিশ্রণটিতে অতিরিক্ত একশো পাঁচ কেজি শব্দটা খেয়াল করুন একদম পুরো ভেঙে লিখে দিছি অতিরিক্ত একশো পাঁচ কেজি বা মোট একশো পঁচিশ কেজি আমি আগে থেকে বিশ কেজি আসে অতিরিক্ত আরও একশো পাঁচ কেজি নিয়ে আসবো আর নয়তো আমি বলবো মোট একশো পঁচিশ কেজি অর্থাৎ কোনো বাদটা দিই নেই কোনো কিছু নতুন করে যোগ করিনি টোটাল একশো পঁচিশ কেজি আমি মোট একশো পঁচিশ কেজি বালি মিশালে মিশ্রণটিতে ও বালির পরিমাণের অনুপাত দুই ইস্টু পাঁচ হবে তাহলে আমাদের কাছে তারা এটাই জানতে চেয়েছে যে আমাদের সেই মিশ্রণটিতে কি পরিমাণ বালি মিশালে মিশ্রণটির অনুপাত হবে দুই আমরা বলতে পারি উক্ত মিশ্রণটিতে অতিরিক্ত একশো পাঁচ কেজি বা মোট একশো পঁচিশ কেজি বালি মিশালে মিশ্রণটিতে মাটি ও বালির পরিমাণের অনুপাত দুই ইস্টু পাঁচ হবে কেউ যদি চান যে মোট একশো পঁচিশ কেজি এটা লিখবেন না শুধু অতিরিক্ত একশো পাঁচ কেজি লিখবেন সেটাও হবে কোনো ভুল হবে না তাহলে খ নাম্বার প্রশ্নের উত্তরটা আমরা পেয়ে গেলাম যে অতিরিক্ত একশো পাঁচ কেজি বালি মিশাবো অথবা মোট একশো পঁচিশ কেজি বালি যেন হয় তাহলে অনুপাতটা দুইশো হবে আমাদের গ নম্বর প্রশ্নে তারা জানতে চেয়েছে অতিরিক্ত শ্রমিকের সংখ্যা নির্ণয় করো কথাটা কেন বললো কথাটা বলার কারণ হচ্ছে আপনারা জানেন যে আমাদের উদ্দীপকের মধ্যে আবু হানিফ সাহেব তারা ইটের ভাটাই ইট তৈরি করবে কিছু ইট তৈরি করবে এজন্য তিনি হিসাব নিকাশ করে তিরিশ দিন সময়ের মধ্যে কাজ ওই ইটগুলো তিনি তৈরি করবেন তিনি তিরিশ দিনের মধ্যে ওই ইটগুলো তিনি তৈরি করতে চান এই জন্য তিনি দুশো পঞ্চাশ জন শ্রমিককে নিয়োগ করলেন হঠাৎ করে তিনি বললেন যে না তিরিশ দিন না বারো দিনের মধ্যে কাজটা শেষ করতে হবে এই যে বারো দিনের মধ্যে কাজটা শেষ করতে হবে আচ্ছা তাহলে একটা জিনিস আপনারা ভাবেন যেই কাজটা তিনি প্রথমে হিসাব করলেন তিরিশ দিনে করবেন আর তিরিশ দিনে করার জন্য দুশো পঞ্চাশ জন শ্রমিককে নিয়ে আসলেন তিনি তো হিসাব নিকাশ করছেন যে আমার যদি তিরিশ দিনে কাজটা শেষ করতে হয় তাহলে দুশো পঞ্চাশ জন লাগবে তিরিশ দিনের কাজ বারো দিনের মধ্যে শেষ করতে হবে আপনারাই বলেন দুশো জন শ্রমিক দ্বারা কি সম্ভব দুশো জন শ্রমিক দ্বারা তিরিশ দিনে কাজটা শেষ করা সম্ভব বারো দিনে না দুশো জন শ্রমিক দ্বারা তিরিশ দিনে কাজটা করা যাবে বারো দিনে করা যাবে না তাহলে আমাকে যদি বারো দিনে কাজটা করতে হয় তাহলে দুশো জন শ্রমিক তো আসেই নতুন করে আরও শ্রমিক নিয়ে আসতে হবে নতুন করে আরও শ্রমিক নিয়ে আসতে হবে তারা জানতে চায় আপনি নতুন করে আরও কয়জন শ্রমিক নিয়ে আসবেন অতিরিক্ত শ্রমিকের সংখ্যা কত আমরা এখন সেটা বের করব। তাহলে আমরা এখানে আমাদের লিখলাম নং প্রশ্নের উত্তর কিছু সংখ্যক ইট তৈরি করতে তিরিশ দিন সময় লাগে দুশো পঞ্চাশজন শ্রমিকের একটু ভালো করে খেয়াল করবেন আমরা এখানে শ্রমিকের কথাটা লিখলাম লাইনের ডান দিকে সময়টা লিখলাম আগে কেন তার কারণ তিরিশ দিনে দুশো জন শ্রমিক কাজ করবে বারো দিনে কয় কতজন শ্রমিক কাজ করবে তাহলে শ্রমিকের সংখ্যাটা বের করা লাগবে যে বারো দিনে কাজটা শেষ করার জন্য কতজন শ্রমিক দরকার আমরা সেটা আগে বের করব। বারো দিনে কাজটা শেষ করতে হলে কতজন শ্রমিকের দরকার সেটা আগে বের করব তারপর আমরা যাব অতিরিক্ততে তাহলে বারো দিনে কাজটা শেষ করতে হলে কতজন শ্রমিক লাগবে কতজন শ্রমিক লাগবে তাহলে এখানে যেহেতু শ্রমিকের সংখ্যাটা বের করতেছি এই আমরা লাইনের ডান দিকে শ্রমিকের কথাটা বলবো কিছু সংখ্যক ইট তৈরি করতে তিরিশ দিন সময় লাগে 250 জন শ্রমিকের এই কথাটা আমাদের উদ্দীপকে প্রথমেই বলা আছে কিছু সংখ্যক ইট তৈরি করতে তিরিশ দিন সময় লাগে দুইশো জন শ্রমিকের অতএব একদিন সময় লাগে আপনারাই বলুন তিরিশ দিন সময় লাগে দুইশো জনের তিরিশ দিন সময় লাগে দুইশো জনের আমি যদি বলি এক দিনের মধ্যে কাজটা শেষ করতে হবে তাহলে কি ওই দুশো জন শ্রমিক পারবে না আরও অনেক বেশি শ্রমিক লাগবে আর অনেক বেশি শ্রমিক লাগবে তিরিশ দিনের কাজ একদিনে শেষ করতে হবে তাহলে শ্রমিক বেশি লাগবে দুশো পঞ্চাশ গুণ তিরিশ না 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 একদিন এত তাড়াহুড়া করার দরকার নেই একদিন না বারো দিনে কাজটা করতে হবে তাহলে একদিন এ কাজটা শেষ করার জন্য একদিনের মধ্যে কাজটা শেষ করার জন্য যে পরিমাণ শ্রমিকের দরকার বারো দিনে কাজটা শেষ করতে হলে এত শ্রমিক লাগবে এত শ্রমিক তো লাগার কথা না শ্রমিক কমে যাবে কারণ আমি তো সময় বাড়ায় দিয়েছি একদিনের মধ্যে কাজটা শেষ করতে হলে অনেক শ্রমিক লাগবে বারো দিনে কাজটা শেষ করতে হলে এত শ্রমিক লাগবে না শ্রমিক আরও কম লাগবে সুতরাং আমরা ভাগ করব। বারো দ্বারা ভাগ করলাম কাটাকিটা কিভাবে করলাম আমরা দুশো পঞ্চাশ গুণ তিরিশ ভাগ বারো কাটাকিটা করেছি সবার প্রথমে তিন দিয়ে কাটলাম কীভাবে তিন তিরিশের মধ্যে যায় দশ বার তিন দশে তিরিশ তিন বারোর মধ্যে যায় চারবার তিন ছাড়া বারো এরপরে আবার দুই দ্বারা কাটলাম দুই চারের মধ্যে যায় দুইবার দুই দুগুণে চার দুই দশের মধ্যে যায় পাঁচবার পাঁচ দুগুণে দশ এইবার আমার কাছে আছে আর আর কোনো এই যে আরেকটা দুই আছে এই যে নিচে একটা দুই আছে এই দুই দুশো পঞ্চাশের মধ্যে যায় একশো পঁচিশ বার দুই দুশো পঞ্চাশের মধ্যে কয়বার যায় একশো পঁচিশ বার যায় কাটাকাটি শেষ একশো পঁচিশ গুণ পাঁচ পাঁচ একশো পঁচিশে ছয়শো পঁচিশ হয় কাটাকাটিটা আরেকবার একটু বলেই দিই এখানটাতে দেখিয়ে দিই আমরা কাটাকাটিটা দুইশো পঞ্চাশ গুণ তিরিশ ভাগ বারো আমরা এই কাটাকাটিটা আরেকবার দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে প্রথমে তিন দিয়ে কাটলাম তিন তিরিশের মধ্যে যায় দশ বার তিন দশে তিরিশ তিন বারোর মধ্যে যায় তা চারবার তিন চারা বারো দুই চারের মধ্যে যায় দুইবার দুই দুগুণে চার দুই দশের মধ্যে যায় পাঁচবার পাঁচ দুগুণে দশ দুই দুইশো পঞ্চাশের মধ্যে যায় একশো পঁচিশ বার কাটাকাটি শেষ একশো পঁচিশকে পাঁচ দ্বারা গুণ করলে ছয়শো পঁচিশ হয় তার মানে তিরিশ দিনের কাজ বারো দিনে শেষ করতে হলে শ্রমিক লাগবে ছয়শো পঁচিশ জন বারো দিনের মধ্যে কাজটা শেষ করতে হইলে কতজন শ্রমিকের দরকার ছয়শো ২৫ জন শ্রমিকের দরকার তাহলে এই যে ছশো পঁচিশ জন শ্রমিকের দরকার ছশো পঁচিশ জনই আমাকে বাইরে থেকে নিয়ে আসতে হবে নতুন করে আনতে হবে না আমার কাছে তো ইতিমধ্যে দুশো পঞ্চাশ জন শ্রমিক আগে থেকে আসেই আগে থেকে দুশো পঞ্চাশ জন শ্রমিক আসে না আসে তো এখন আমরা তো দেখলাম বারো দিনে কাজটা শেষ করতে হলে ছয়শো জন লাগবে ছয়শো জনের মধ্যে দুশো পঞ্চাশ জন আগে থেকেই আসে নতুন করে কয়জন আনবো তাহলে ছশো পঁচিশ থেকে আগে থেকেই যে দুশো জন আছে তাদেরকে বাদ দিলাম বাদ বাদ দিলে বের হয় তিনশো পঁচাত্তর তাহলে আমরা বলতে পারি আগে থেকে আছে দুশো জন নতুন করে আনবো তিনশো পঁচাত্তর জন দুই পক্ষ মিলে হবে ছয়শো পঁচিশ জন বারো দিনে কাজ শেষ বারো দিনে কাজ শেষ তাহলে আমরা বলতে পারি নির্ণয় অতিরিক্ত শ্রমিকের সংখ্যা তিনশো পঁচাত্তর জন তাই এই যে আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করলাম তার সাথে সাথে গুরুত্বপূর্ণ যেই তথ্যটা দিতে চাই আমাদের টেকনিক ইজি এডুকেশন এই চ্যানেলটিতে এগারো হাজারের অধিক ভিডিও রয়েছে পঞ্চম শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিভিন্ন বিষয়ের প্রতিটি সাবজেক্টের ভিত্তিক সমাধান করে দেওয়া রয়েছে তাই আমরা আশা করি আপনারা আমাদের এই টেকনিক ইজি এডুকেশন এছাড়াও আরও যে বিভিন্ন চ্যানেলগুলো রয়েছে টেকনিক ইজি এডুকেশন ক্রিয়েটিভ টেকনিক ইজি এডুকেশন এমসি কিউ লাইভ এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম